সবাইকে স্বাগতম তর্দার চিকিৎস হাউসে। তো আজকে আমি এই শীতকালে খুব সাধারণ একটা সমস্যা কিন্তু ভয়ঙ্কর একটা রোগ, এই রোগটা যে রোগটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটা কিন্তু সেই রোগটা উপস্থিত, মানে আজকে সকালে আমি লক্ষ্য করলাম এই সমস্যাটা হয়েছে। দেখতে পাচ্ছেন এই লেফট সাইডের চোখটা, বাঁদিকের চোখটা কিন্তু খুলে গেছে আর চোখটা দিয়ে জল বেরোচ্ছে। তো এই রোগটার নাম হচ্ছে করাইজা, ইনফেকশন করাইজা। তো এই রোগটা কিন্তু শীতকালে বেশি দেখা যায়। তো এই রোগটার মেন কারণ হচ্ছে স্যাঁতস্যাঁতে ওয়েদার এবং ঘরের পরিবেশটা ঠিকঠাক না থাকা, বাইরের সঠিক হাওয়া ভিতরে না প্রবেশ করা এবং ভিতরের হাওয়া বা অ্যামোনিয়া গ্যাস বাইরে না বেরোনো এবং লিটার ভিজে স্যাঁতস্যাঁতে থেকে লিটার গ্যাসে অ্যামোনিয়া গ্যাস বেশি হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। এক কথায় ঠান্ডা থেকে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এটা খুব মারাত্মক, মানে কি বলবো, ছোঁয়াচে টাইপের, এক মুরগি থেকে তুরন্ত আরেক মুরগিতে জীবাণুটা সংক্রমণ ঘটতে পারে। তবে এই এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু মৃত্যুর হার মোটামুটি অনেকটাই কম, অন্যান্য যে সমস্ত ডিজিজগুলো তার থেকে কিন্তু তুলনামূলকভাবে মৃত্যুর হারটা অনেকটাই কম। তবে সঠিক মেডিসিন ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে কিন্তু আপনার ফার্মটা সংক্রান্ত বেশি হয়ে গিয়ে এর সাথে অন্য কোনো রোগের উপসর্গ একসাথে জটিলভাবে তখন কিন্তু মারা যেতে পারে রেসিস্ট্যান্ট হয়ে। তো এই সমস্যাটা রিকভারি করার জন্য কী কী মেডিসিন আমি ইউজ করি সেই মেডিসিন ফর্মুলেশনগুলো আজকে দেখাবো, আর কী কী ব্যবস্থাপনা ঠিকঠাক করতে হবে সেগুলো তা আগে শুনতে পারলেন, যে লিটার ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে, বায়োসিকিউরিটিটা অবশ্যই ঠিক করতে হবে এবং পর্দা ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। দেখুন, পর্দা দিনের বেলাতেও যদি আপনি ডাউন করে রাখেন তাহলে কিন্তু ঘরের ভিতরে যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে সেটা বাইরে না বেরিয়ে ধীরে ধীরে এই সমস্যাটা হতে পারে, ইনফেকশন করাই যায়। তো ইনফেকশন করাই যায় মৃত্যু, আগে বললাম যে মৃত্যুর হারটা তেমন খুব বেশি নয়, তবে সঠিক চিকিৎসা না করতে পারলে কিন্তু সমস্যা। আর ইনফেকশন করাই যাওয়া হলে পাখির বডি ওয়েট অনেকটাই ডাউন হয়ে যায়, মোটামুটি খাবার খেতে চায় না, জল খেতে চায় না, এবং যদি যেহেতু এই মুরগিটা ডিম দিচ্ছে, বর্তমানে আজকে এখনও ডিম দিইনি, আর যতদিন আক্রান্ত থাকবে, তো আই হোপ আমি ট্রিটমেন্ট করে রিকভারি করাবো, যতদিন আক্রান্ত থাকবে ততদিন কিন্তু ডিম দেবে না, কারণ ডিম মোটামুটি অনেকাংশেই কমে যায়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে বডি ওয়েট লস হয়ে যায়, এটা হচ্ছে মারাত্মক ব্যাপার। তবে সঠিক ট্রিটমেন্ট করতে পারলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর যখনই কোনো মুরগি করাইজা আক্রান্ত হবে, শুধু মুরগি নয়, পায়রারও করাইজা হয়ে থাকে, কোয়েলেরও করাইজা হয়ে থাকে, এমনকি টার্কিরও কিন্তু করাইজা হয়ে থাকে, তো সেই সমস্ত করাইজাগুলো সঠিক ট্রিটমেন্ট করতে হবে। আর আমার এই মুরগিটার আমি এখন করাইজির ট্রিটমেন্ট করব, সেটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে কোট্রাইমেক্সাজল হরিপ্রিম ভেট, এই পাউডারটা ইউজ করবো, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক স্বরূপ ইউজ করবো। আর একটা মেডিসিন ইউজ করবো, সেটা হচ্ছে আইবুফেন প্যারাসিটামল, প্লেন প্যারাসিটামল ইউজ করা যেতে পারে, যদি এখন দেখতে হবে গায়ে জ্বর কেমন আছে, যদি জ্বর নর্মাল থাকে তাহলে কিন্তু অন্য আর কিছু ইউজ করার দরকার নেই, আর প্যারাসিটামলটা অবশ্যই সাথে ইউজ করতে হবে। আরেকটা যেটা ইউজ করবো, এটা এখনই দিচ্ছি না এই মেডিসিনটা, এটা হচ্ছে জেডেক্স বা অ্যাসকোরেল আছে বিভিন্ন যে কফ সিরাপ, যদি ঘড়ঘড়টা বেশি করে, মানে গলায় যদি ঘড়ঘড়টা বেশি করে, এইসব দেখুন যে কোনো ঠান্ডা ঘটিত যে কোনো সমস্যায় কিন্তু শ্বাসের সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ এদের শ্বাস নিতে প্রচুর সমস্যা হয়, যার কারণে ধীরে ধীরে রেসিস্ট্যান্ট হয়ে কিন্তু মারা যায়। তো সেই শ্বাসটা যদি মোটামুটি ন্যাচারাল যে সমস্যাগুলো বা শ্বাসতন্ত্রের শ্বাসনালীর যে সমস্ত সমস্যাগুলো সেগুলো রিকভারি করতে গেলে কিন্তু যে এই এই ধরনের মেডিসিন আছে, যেরকম ডেক্সামেথাসোন, এটার কম্পোজিশনটা একবার জানিয়ে দিই, ডেক্সোমেথোপ্রিম, অনেক রকম কম্পোজিশন আছে, ক্লোডামফেনোরামাইড, তারপরে এর পরিবর্তে এবিলও কিন্তু ইউজ করা যেতে পারে, তবে এবিলটা আরও ওয়েট লস করে দেবে। তো জেডেক্স বা যে কোনো ধরনের কক সিরাপ ইউজ করা যেতে পারে, হিউম্যান মেডিসিন। তো এইটার এখনই কক সিরাপ দিচ্ছে না, কারণ একদম অ্যাক্টিভ আছে, সবে শুরু হয়েছে, কালকে রাতের থেকে এই সমস্যাটা হয়েছে, আজকে ট্রিটমেন্ট করব। আর সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে ট্রিটমেন্টটা কিন্তু দুই দিন একদিন করে ছেড়ে দিলে কিন্তু এই রোগটা কিন্তু কখনো কম হবে না, মিনিমাম 7 দিনের ডোজ করতে হবে। মিনিমাম 7 দিনের ডোজ করার পরে, তবে যখন পুরো সুস্থ হয়ে যাওয়ার পরেও যদি 3 দিন ইউজ করার পরে সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু ছেড়ে দিলে হবে না, আবার কিন্তু চলে আসতে পারে। মিনিমাম 7 দিন ইউজ করতে হবে মেডিসিনটা। তো এমনিতে অসুস্থ মানেই কিন্তু শরীরের ব্যাঘাত ঘটানো, শরীরের যে কোনো সমস্যা বা ডিম দেওয়া, ডিম তো আমার এমনিতেও হবে না, তো আমি যদি 7 দিন ইউজ করি অনেকটাই শুকিয়ে যাবে, সাথে করে মাল্টিভিটামিন ইউজ করবো, রিকভারি হয়ে যাবে আশা করা হচ্ছে। তো এখন একে ইউজ করবো অরিপ্রিম ভিট প্যারাসিটামল, তো একটু হালকা জ্বর আছে, প্যারাসিটামলটা ইউজ করবো, এই দুটো আপাতত ইউজ করবো। আর যদি বেশি ঘরঘরের সমস্যা দেখতে পাচ্ছি যে শ্বাস নিতে সমস্যা হচ্ছে, তাহলে আমি জেডেক্সটা ইউজ করবো, কারণ এইগুলো আমার বাড়িতে এক্সট্রা আছে। দেখুন, এইগুলো কিন্তু সব হিউম্যান মেডিসিন, এই যে তিনটে মেডিসিন দেখালাম, এই তিনটে হচ্ছে হিউম্যান মেডিসিন, মানে আমার বাড়িতে বাচ্চা বা অন্য কারোর ইউজ করা যে সমস্ত ব্যালেন্সগুলো থেকে যায় সেইগুলো থেকে ধীরে ধীরে আমি নিয়ে ট্রিটমেন্ট করি। আর সব মেডিসিন যে হিউম্যান মেডিসিন হাঁস মুরগির ক্ষেত্রে কাজ হবে সেটাও বলছি না, ভেটেরিনারি মেডিসিন অবশ্যই সেইভাবে ফর্মুলেশন করে বডির ইমিউনিটির উপরে ডিপেন্ড করে কিন্তু কোম্পানি মার্কেটে অ্যাভেলেবেল করে, তো অবশ্যই ভেটেরিনারি মেডিসিনের উপরে বিশেষ ফোকাস রাখতে হবে। সাথে করে এমনও ক্ষেত্র আছে, এমনও সময় আছে বা এমনও ওয়েদার আছে যে হিউম্যান মেডিসিনে খুব ভালো কাজ হয়। তো এই ছিল আজকে দেখানোর, বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো টপিকের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।